আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন বা দেখছেন না, আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। তবে এর মধ্যে যারা অসুস্থ আছেন আমার ভাই বোনেরা, আল্লাহ পাক আপনাদের তাড়াতাড়ি সুস্থতা দান করুক এবং আপনাদের ভালো থাকা, এই কামনা করেই আমার আজকের ব্লগটা শুরু করছি। আর আমরা আল্লাহ পাকের রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ পাক আমাদের ভালো রেখেছেন। তো আজকের ব্লগটা একেবারে দুপুর থেকে শুরু করেছি, দুপুরের রান্নাবান্না নিয়ে ব্যস্ত। আর আজকে হচ্ছে ঘি কাঞ্চন শাক কিনেছিলাম স্কুল থেকে আসার পথে, তো ওগুলো ভাজি করব। আর শাকটা একটু আনকমন, এ কারণে আপনাদের একটু দেখালাম। তো রান্নাবান্না শেষ করে চলে এসেছি হচ্ছে একটু পেন্টিং করব। আসলে এটা আমার অনেক একটা শখের একটা কাজ, কিন্তু সাংসারিক কাজের চাপে আসলে অনেক ছোট ছোট শখের কাজগুলো ভুলতে বসেছি। তো আজকে যখন বাসায় আসি স্কুল থেকে, তখন দুটো রং কিনে এনেছি। তো আরও কিছু রং কেনার ইচ্ছা ছিল, বা আমার যে যেই রং প্রয়োজন ছিল ওগুলো আমি পাইনি সেই সেই রঙের। আসলে আমাদের এখানে যা চাই সবসময় তা পাওয়া যায় না, তো অর্ডার দিয়ে আসছি, পরবর্তীতে ওনারা এনে দিবে। আর আজকে যেহেতু মত করেছি যে একটু পেন্টিং করব, আর অন টাইম প্লেট যেগুলো আমাদের বাসায় অনেক দিন আগে থেকেই পড়ে আছে, এক হিসেবে অনেকটা জায়গা আটকে নিয়েছিল, তো ভাবলাম যে এগুলো ফেলে দিব, তো দেখি কিছু কাজে খাটানো যায় কি না। তো এই কারণে হচ্ছে এই রং দুটো দিয়ে আজকে বসে গেলাম পেন্টিং করার জন্য। আজকে মনে যত রং আছে সব রং ঢেলে দিয়ে পেন্টিং করব। তো আমার ভাই বোনেরা যারা আমার ব্লগগুলো দেখেন বা দেখতে ভালোবাসেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এত সাপোর্টে কিন্তু আমার প্রতিটা কাজের আগ্রহ যোগায়। আর নতুন নতুন ভাই বোনেরা যারা আজকে প্রথম আমার ব্লগটা দেখবেন বা দেখছেন, আপনাদের অনুরোধ করে বলছি, যদি আমার ব্লগগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তাহলে আমি যত ভিডিও যখন আপলোড করব তখন আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার রং কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর আজকে হচ্ছে আমি একটা রং নিয়েছি ফ্যাব্রিক্স, আর একটা রং নিয়েছি হচ্ছে অ্যাক্রেলিক। তো দুইটা দুই ধরনের রং, যেহেতু আমি এক ধরনের রঙের মধ্যে কালার মিলাতে পারছিলাম না, তো এই কারণেই হচ্ছে এই কালারের ডিফারেন্স। তো যাই হোক, রং যেমনই হোক না কেন, যেভাবে মনের মুগ্ধতা দিয়ে মনের ভালোবাসা দিয়ে যেরকমভাবে ঢেলে দিবেন ঠিক ততটা ফুটে উঠবে। তো এই যে আমার একটা প্লেট কিন্তু অলরেডি রং করা হয়ে গেছে। আজকে আমি প্লেটগুলো রং করার জন্য কিন্তু কোনো তুলি ইউজ করিনি। আসলে তুলি আমার কাছে নাইও, আসলে নাই বলতে ভুল হবে, অনেকদিন যাবৎ পেন্টিং করি না, এই কারণে তুলিগুলো কোথায় কোনটা আছে আমি ঠিক জানি না, খুঁজতে হবে। এই কারণে আর খোঁজা খোঁজে ঝামেলায় গেলাম না, তো এক টুকরো পুরনো কাপড় এটা দিয়েই রং করে নিচ্ছিলাম। আসলে আপনারা যদি এরকম পেন্টিং করতে চান, হাতের কাছে যা আছে ওগুলো দিয়েই ট্রাই করবেন, দেখবেন রঙের খেলা, শুধু রং যেভাবে ঢেলে দিবেন ঠিক সেইভাবেই ফুটে উঠবে। আসলে আমার কাছে যেহেতু আলাদা আলাদা কোনো রং নেই, তো দুটো রঙই আছে, এই কারণে হচ্ছে আমি দুটো রং দিয়ে তিনটি প্লেটে একটু ভিন্ন লুক দেওয়ার চেষ্টা করছি। তো এই প্লেটটা, আমার দুটো প্লেট কিন্তু অলরেডি রং করা হয়ে গেছে, তো তিন নম্বর প্লেট রং করছি। Thank you.
আমার হচ্ছে তিনটি প্লেটে কিন্তু রং করা হয়ে গেছে। তো তিনটি প্লেট রং করার পর আমি আধা ঘন্টা রেখেছিলাম রংগুলো একটু শুকানোর জন্য। তো রং কিন্তু একেবারেই শুকিয়ে গেছে, হাত দিয়ে টাচ করা যায়। তো এই পর্যায়ে হচ্ছে আমি একটা সিগনেচার পেন দিয়ে বাদবাকি পেন্টিংটা করে নিচ্ছি। আসলে আমার কাছে কালো রং নেই, সেক্ষেত্রে আমি এখানে সিগনেচার পেনটা ইউজ করতেছি। আসলে পেন্টিংটা হচ্ছে মনের ব্যাপার আর রঙের খেলা। পেন্টিং করতে মন চাইলে আসলে তাৎক্ষণিকভাবে যে তখন পেন্টিংয়ে সব জিনিসপত্র লাগবে এমন ঠিক না, আপনার কাছে যা আছে তাই দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে করে নিলেই হবে। আর একেবারে অল্প খরচে এই তো আমি তৈরি করে নিলাম আমার দেওয়ালের জন্য অসাধারণ পেন্টিং। আসলে আমরা সবাই জানি দেয়ালে যেসব পেন্টিং টাঙানো হয় সেগুলো অনেক এক্সপেন্সিভ হয়, অনেক সময় অনেকের কেনা সাধ্য হয় না। তো বাসায় যদি এরকম একটু নিজে বুদ্ধি খাটিয়ে পেন্টিং করে নেন তাহলে কিন্তু ঘর সাজাতে আর খরচ হবে না, আর দেখতেও গর্জিয়াস লাগবে। আর এই জন্য হচ্ছে আজকে আমি আমার এই পেন্টিংগুলো লাগিয়েছি হচ্ছে আমার ডাইনিং রুমে। দেখতে অসাধারণ লাগছিল, আর আমার ডাইনিং রুমের যেই পর্দাটা আছে ওর সঙ্গে পেন্টিংটা অনেক মিলে গিয়েছিল। তো যাই হোক, সব মিলিয়ে আজকে আমার ব্লগ প্লাস আমার পেন্টিংগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।